মাসি আর মেশামশাই উফ একদম দুর্ধর্ষ প্রেম বিয়ে বিয়ে পড়ছে। স্বাভাবিক, দুইটা মানুষ একটা জায়গা খুঁজে পেয়েছে, তাই না? ঝপামাসি ঝাঁক দিয়ে এসে মেশামশাই কুলে এসে পড়েছে। সংসার কেন বলছে না গো, আমি সংসার ভাঙছি না। ওদের সংসারে কি আমরা ছিলাম? 11 বছর আগে যখন ঝপামাসি সংসার ছেড়ে বেরিয়ে গেছিল, ছিলাম ছিলাম না? তাই সংসার ভাঙার কারণ হতেই পারি না আমরা। ম্যান্ডি নিজেই বলেছে যে ওর বাবা মা মিল নেই, এতে কোনো দুঃখ নেই, বাবা মা আলাদা হয়ে গেছে দুঃখ নেই। ওর দুঃখ, একান্ত দুঃখ হচ্ছে ওই বাড়িটাতে। কোন বাড়িটাতে? যেই বাড়িটাতে কিনা ওর বাবার প্রথম বাড়ি ছিল, যেই বাড়ির বিছানাতে, মানে বেডরুম ওর আলাদা ছিল, যেখানে খেলে দুলে ও বড় হয়েছে। এবং ও এটাও বলেছে যে যদি আমার কোনোদিনও ক্ষমতা হয়, জানি না হবে কিনা, তখন এতটা নামও করে নাই, বাবা যে টাকা দিয়ে বাড়িটা বিক্রি করেছে সেই টাকা থেকে একটু বেশি টাকা দিয়ে আমি পারলেই বাড়িটা কিনে নেব। কিন্তু বাবা মা যখন একসঙ্গে ছিল কোনো দিন ভালো ছিল না, তাই আলাদা হওয়াতে ওরা যে যার ভাবে ভালো আছে, তাই ওরা দুজন আলাদা হওয়াতে আমি খুশি হয়েছি। এটা আমার কথা না, ম্যান্ডির কথা। ম্যান্ডির ভিডিওতে দেখে নিও, পরিষ্কার বলে দিয়েছিল বাবা মা যখন একসঙ্গে ছিল ওরা কোনো দিন ভালো ছিল না। ধপা মাসি বলছে 12 বছর পরে নাকি ভালোবাসার টানে উনি আমার স্বামীর ঘরে ফিরে আসলো। তাই বুঝি, তাহলে 12 বছর আগে যখন আপনি বাড়িটা ছেড়ে চলে গেছিলেন ধপা মাসি, কিসের টানে গেছিলেন? পয়সার টানে, হ্যান্ডসামের টানে? 12 বছর পরে ফিরে আসলেন আরেকজনের সংসার ভেঙে, সেই সংসার করে সেই মানুষটা মৃত্যুর পর আপনি ভালোবাসার টানে ফিরে আসেননি? এটা বলেছেন আপনি লাস্টে, মাথার উপরে একটা ছাদ। তোমরা বলতে না কাকিমা ছাদ খোঁজো ছাদ খোঁজো, ওই ছাদ যদি আপনার মেয়ে আপনাকে জায়গা দিত ওর বাড়িতে, আপনি কি তাহলে কোনোদিনই বাড়িতে আসতেন? কোনোদিনও আসতেন না, মানে আসার সুযোগও দিত না। হলে আপনাদের মিলটা মেনলি করেছে পেছন থেকে আপনার মেয়ে, ইচ্ছা করে হাতটা উঠিয়ে দিয়েছে, সো দ্যাট আপনাদের কাছে যখন কোনো আর পথ থাকবে না তখন দুজন দুজনকে আঁকড়ে ধরবেন। আপনার মেয়ে সত্যিকারের বুদ্ধিমতী, আপনাদের মিলের জন্য অন্য কেউ না, আপনার মেয়ে দায়ী। প্রথমত মেয়ে নিজেকে ট্রেন্ডিংয়ে এনেছে, সবাই মিলে আপনার মেয়েকে উপরে উঠাচ্ছে, মানে ট্রেন্ডিং ভিডিওস ফর বা এগেনস্ট। তারপর সেই ট্রেন্ডিংয়ের জন্য লোকে আপনাকে ধরেছে, গিয়ে দাও দাও ভিডিও দাও ভিডিও দাও, আসো তুমি ইউটিউবে। আপনি ইউটিউবে আসলেন, এসে আপনি 21K বা 22K, আরও বেশি হতে পারে, এখন 22K সাবস্ক্রাইবার পেলেন এবং প্রচুর ভিউজ কামালেন। কারণ একটাই, আপনার পরিচয় একটাই, সেটা হচ্ছে সেই মেয়েটার মা আপনি। তারপর আপনার বাড়ি ভাড়া দেবে না, হ্যান দেবে না, এগুলি বলে দিল। সেটা বলার পর আপনি সবার কাছে চাইলেন, সবাই বেরিয়ে আসলো, অবশ্যই সবাই স্বার্থে বেরিয়ে এসেছে, সবার চ্যানেল গ্রো করার জন্যই আপনাকে যার যার বাড়িতে জায়গা দিয়েছে, নাহলে আমাদের দেশে ভিখারির অভাব নেই। জিজ্ঞেস করবেন তো যারা আপনাকে জায়গা দিয়েছে, এরা জীবনে আজ পর্যন্ত কয়টা ভিখারিকে বাড়িতে এনে রেখে খাইয়ে পুজোতে শাড়ি কাপড় দিয়েছে, দেয় নাই। আপনাকে এনেছে সবাই চ্যানেল গ্রো করতে, আপনাকে ভালোবেসে নয়। আর এই রাস্তাটা কিন্তু আপনার কেটে করে দিয়েছে আপনার মেয়ে, এই যার কথা বলছেন, যে মহিলার জন্য আজকে আপনার মিল হয়েছেন। নো ডাউট উনি একটা ভালো কাজ করেছে, উনিও কিন্তু আপনার বরের কাছে অনেক আগে এসেছিল ট্রেন্ডিং হওয়ার পরে। কারণ একটাই, ম্যান্ডির বাবা, ম্যান্ডির মা, এই পরিচয়। তারপর যখন বাবা মা দুজনেকেই মুখে, সত্যিকারে না তো বাবাকে ছেড়েছে, না সত্যিকারে না তো মাকে ছেড়েছে, তো যে মা যাও রোজগার করে করে খাও, মানে অন্যের বাড়িতে খাও, আর রইল বাকি বাড়ি ভাড়া, ওইটা তো আপনি বললেন আপনি হয়তো জোগাড় জোগাড় দিয়ে করে দিয়েছেন। আর আলটিমেটলি যদি 15 দিন দিতে না পারতেন, 5 মাস 6 মাস 7 মাস হতো, তো সেই মানুষগুলি আপনার মেয়ের ঘাটটাতে গিয়ে ধরতো, বলতো বাড়ি ভাড়া দে, আর মেয়ে চক্ষু লজ্জার খাতিরে বাড়ি ভাড়াটা দিত, বাধ্য হতো। আমরা দেখেছি যখন আপনি লাইভ করছিলেন বাড়িতে বসে, আপনার নাতনি বাড়িতে এসেছিল, তার মানে ওই বাড়ির লোকদেরকে আপনার মেয়ে ভালো করেই চেনে। তাই আপনার মিলের পেছনে মূল আপনার মেয়ে, যদি মেয়ের বাড়িতে থাকতেন, মেয়ের হাত থাকতো মাথার উপরে, না তো আপনি চ্যানেল খুলতেন, না তো মানুষ আপনাকে দয়ার হয়ে সাগর হয়ে আপনাকে আশ্রয় দিত, না তো আপনি এত ভিউজ কামাতেন। আপনার চ্যানেল আছে বলেই, আপনি ভিউজ কামাচ্ছেন বলেই কিন্তু মেশামশাই আপনাকে জায়গা দিয়েছে। অবশ্যই আমি কথাটার ক্ল্যারিফিকেশন দেব, কেন আপনি চান না দুটো মানুষ এক হোক? দুটো মানুষ এক হোক আমিও চাই, অবশ্যই পরকীয়া করবে,
সেটা ভুল বুঝবে সমস্ত পরকে আলিপ্ত মহিলারা আবার ঘুরে ফিরে স্বামীর কাছে চলে আসবে। এই স্বামীর পাই আমার যেন অন্তিম শ্বাস ফেলতে পারি, তাই তো ঝপামাসি যেটা করেছে। একটা মানুষ শেষ হয়ে গেছে চিরতরে শুধুমাত্র এই মহিলা ধোকা দিয়েছে বলে। সেই মানুষটা যেন আমাদের কারো কষ্ট হয় না, কারণ ওই মানুষটার পরিবারের কেউ ইউটিউবার না, আর মানুষটার বউ মেয়ে সবাই মারাঠি। তো এই বাংলার প্রশ্নই আসে না বাংলা কমিউনিটির। আচ্ছা, এইবার মেসামশা কী কী এগ্রিমেন্ট করলো? ঠিক যেমনি মেসামশার মেয়ের যেমন এগ্রিমেন্ট করেছিল, উনি কাগজে পত্র এগ্রিমেন্ট ছিল, এই 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 এইভাবে এইভাবে থাকবে, ভালো বউ হয়ে থাকবে, হ্যান হয়ে থাকবে, তাহলে তোমাকে তুমি আমার বাড়িতে থাকতে পারবে। যেটা কিনা সোমেন যখন ম্যান্ডি ফিরে এসেছিলো ফারিয়া বাড়ি থেকে, একটা এগ্রিমেন্ট পেপার দেখিয়েছিল, ভালো বউ হয়ে থাকবে, পুরনো কথা মনে করবে না, পুরনো মানে হুলের সাথে মিশবে না, ধরা পড়লে বাড়ি ছাড়তে হবে। আরামসে ধরা পড়েছে, এমন কি হোটেলে গেছে সেটাও ধরা পড়েছে, এমন কি সিঁদুর মুছিয়ে দিয়েছে, সব ধরা পড়েছে। তারপরেও কিন্তু সোমেন বাড়ি ছাড়া করে নাই, কারণ এগ্রিমেন্ট দিয়ে কি আর সংসার হয়। ঠিক এই জিনিসটা কিন্তু মেসামশয়ও করলো, এগ্রিমেন্ট হয়েছে। কী এগ্রিমেন্ট বললাম না, ইউটিউবটা হচ্ছে ওদের মেইন বন্ডিং। এখানে স্বামী স্ত্রীর বন্ডিং না, ইউটিউব বন্ডিং, রোজগারের বন্ডিং, এটার পেছনেও ম্যান্ডির হাত। দিদি পাগল হয়ে গেছেন? না দিদি, কখনো পাগল হই নাই। আজকে যখন দুজন মা বাবা মিলে টাকা রোজগার করবে, আলটিমেটলি ম্যান্ডির যেই টাকাটা ওদের দিতে লাগতো, দিতে লাগবে, সেটা কম লাগবে, কারণ মা বাবা রোজগার করছে, এক একসঙ্গে থাকছে, বাড়ি ভাড়ার টাকাটা লাগছে না, ওইখান থেকে ম্যান্ডির একটা শাস্ত্রয় হয়ে গেল। একসঙ্গে থাকছে, খাওয়ার খরচ টরচ আলাদা লাগছে না, একটু কমে হয়ে যাবে। তো আলটিমেটলি প্লাস একসঙ্গে থাকছে, ভিডিওতে ভালো ভিউজ হবে, সেই ভিউজের টাকাটা মানে ম্যান্ডির টাকা যেটা দেওয়া সেটা কম দেবে। ম্যান্ডি তো টাকা দেয় না দিদি, দেবে না, অ্যাক্ট দেবে না, আলটিমেটলি তো দেবেই, আজ এখন দেবে না, ইনফ্যাক্ট অফ ক্যামেরা তো দিতে পারে, অফ ক্যামেরা তো দিতে পারে। ওদের কথা আর অন্য কথা মুখে আসছিল, মুখে বলবো না, আর ঈশ্বরের কথা এক, এক তো থার্ড ক্লাস পরিবার একটা। বলছি বলছি কেন বলছি বলছি, তারপর ঝপামাসি শুরু করে দিল রোজগার। তো সেই রোজগার দেখে মেসামশা কী এগ্রিমেন্ট করলো, একদিন তুমি, একবার তুমি, একবার আমি, দুজন দুই দিন ব্লগ দেবে, কারণ মেসামশার যে ভিউজ একদমই কম, 500-700। মেসামশা এখন যে টাকা রোজগার করছে মানে ইউটিউব থেকে, এটা মেসামশা এক মাসে পেমেন্ট পাবে না। মেসামশার এককে দুইকে তিনকে ভিউজে $100 হওয়ার মতো না, অবশ্যই এক্সপিরিয়েন্স থেকে বলছি। তাই মেসামশায় মান্থলি পেমেন্ট পেতেই পারে না, মাসে মাসে যে 8,000 টাকাটা পাওয়া যায় সেটা মেসামশায় 8,200, ওটা মেসামশায়ের আওতার বাইরে, রোজগারটা মেসামশায়ের আওতার বাইরে। তো মেসামশায়ের রোজগার আর এই ঝপামাসির রোজগার মিলে হয়তো এক মাসে তো আসে না, আমাদের $100 বলে পরে আসে, যাই হোক দু মাসে মিলিয়ে আসলো, দুজনে মিলে যেটা রোজগার করলো, দুজনে মিলে দু মাসে মিলিয়ে 8,000 হলে $16,000 হলো, কিন্তু এক এক মাসে রেখে দিলে খেয়ে ফেলতে পারবে। তাহলে এখানে এই সংসারটা হচ্ছে টোটাল ইউটিউব এগ্রিমেন্ট, এখানে প্রেম প্রীতি স্বামী স্ত্রী কিছুই সম্পর্ক নেই, অবশ্যই দুটো অসহায় লোকের সহ অবস্থান বলতে পারি, তাও স্বার্থের জন্য, মানে বিজনেসম্যান এখানেও বিয়ে নামক একটা সম্পর্ক নিয়ে বিজনেস খুলল। মেসামশা কদিন আগে ভিডিও করে বলেছিল মেয়ে টাকা দেবে না তাই কাজের লোককে ছাড়িয়ে দেবে, এবং তার জন্য ওনাকে ব্লোয়ার না, উনি তো ব্লোয়ার বলতে না, ইলেকট্রিক হিটার বলেছে, হিটার, তারপরে একটা মিক্সার মেশিন, এগুলি সব ঠিকঠাক করে বিক্রি করে দিতে হবে, তাহলে ওই বিক্রির টাকা দিয়ে কাজের লোককে উনি বেতন দেবে, দু মাসের বেতন দিয়েছে, ঘর থেকে ধারটার কিছু করে আর ওগুলি বিক্রি করে বাকি টাকাটা দিয়ে দেবে, তারপর কাজের মাসিকে ছাড়িয়ে দেবে, কারণ মেয়ে আর টাকা দেবে না। দেখলেন আজকে যখন ঝপামাসি রান্নাগুলি করলো, তারপর কি বললো, বললো আমি এখানে বাসন রেখে দিয়েছি, বলতো জানো এখানে কাজের মাসি আসছে, কাজের মাসি ধুয়ে দেবে। মেসামশয়ের মতো একটা বয়স্ক লোক, মিথ্যাবাদী জোচ্চোর কতটা হতে পারে, এনাকে না দেখে বুঝতাম না, এত ছোট লোক কি করে হয়, মানে একটা রাস্তার রাস্তেল যাকে বলা হয়, কি করে উনি বললেন ওই দিন, আর কত লোক লিখেছে ঠিক আছে আপনি ছাড়িয়ে দেন, কি করবেন আর টাকা জোগাড় করুন, উনি ঘরের জিনিস বিক্রি করে দিচ্ছেন, ইলেকট্রিক হিটারটা ঠিক করবেন আর কি কি ঠিক, গ্রাইন্ডারটা ঠিক হয়ে গেছে, এগুলি বিক্রি করে দিয়ে যেই টাকাটা পাবে সেই টাকা দিয়ে উনি কাজের লোকের বেতন দেবে, যেটা পাও না,
আর কাজের লোককে ছাড়িয়ে দিয়েছেন। সেইখানে আজকে দেখতে পারলাম কাজের লোক আসবে, বাসনগুলি রাখা হয়ে গেছে। এইবার তোমরা বলো ভিউয়ার্সরা, যদি এরকম একটা লোককে আমরা বকাবকি করি, রাগারাগি করি, সেটা কি ভুল, এটা কি অন্যায়? তো থার্ড ক্লাস মানুষ, থার্ড যে বলেনি ম্যান্ডির প্রেম, উনি মাত্র 3 দিনে ধরে ফেলতে পেরেছিল, 3 দিনে। সৌমেন ধরতে পারে নাই 11 মাসে, উনি 3 দিনে। তারপরেও কিন্তু উনি মেয়েকে শাসন করে নেবে বলে নাই। ওই যে ডাক্তার, ডাক্তার তো দেখানোই হয় নাই। তারপর কি বললো, অথচ 2 মাস আগে বলেছে, ডাক্তারের সঙ্গে কথা হয়েছে, 15 দিন ডাক্তার আসেনি, ওষুধ দিয়ে দিয়েছে, ঠিক আছে বলে সব ঠিক আছে বলেছে। তো ওনার কথা যদি কেউ বিশ্বাস করে, তার মতো উল্লু পৃথিবীতে কেউ নেই, তার মতো উল্লু পৃথিবীতে কেউ নেই। তারপর দুজনে মিলে একটা ভাষণ দেওয়া হলো লাস্টে, এন্ডিং, এন্ডিং, ইন্ট্রো না, এন্ডিংয়ে কী এন্ট্রো, তোমরা পাশে থেকো, তোমরা ভালোবাসা দিও তোমার, কারণ এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। শুধু ভিউজ, পাশে থেকে ভালোবাসা দিও এবং উনি সংসার চালাবে। যেই মানুষটার মাসে একটা পেমেন্ট হয় না, ওনার যা ভিউজ আমি দেখেছি, সেখানে সংসার উনি কিসের উপর চালাবে? হ্যাঁ, ওনার কিছু টোটো গাড়ি না রিক্সা জানি আছে, যেটা উনি ভাড়া খাটান, সেই টাকাটা সংসার চলে যাবে। তারপরে উনি ওনার স্ত্রীর, মানে এখন যিনি স্ত্রী, সেই স্ত্রীর টাকা নেবে না, সেটা উনি ব্যাংকে রেখে দেবে, কারণ ওনার অবর্তমানে স্ত্রীর যেন কোনো অসুবিধা হয় না। উফ, একেবারে প্রেম বায়া বায়া পড়তেছে। ঝপা মাসির প্রতি প্রেম না গো, ঝপা মাসির ভিউজের প্রতি প্রেম। মেষামশাই বুঝে গেছে, ঝপা মাসির চ্যানেলটার মহিলা তো রিচটা বেশি, রোজগারের রাস্তাটা বেশি, এর জন্য উনি ঝপা মাসিকে এনেছে। অবশ্যই শরীর খারাপ, ফ্যান খারাপ, ফ্যান খারাপ, এগুলি তো আছে, এগুলি তো একটা আছেই, একটা প্লাস মেয়ের ধাতানি আছে, মাকে নিয়ে আসো, মাকে নিয়ে আসো, সব কিছু মিলিয়ে সব ধাতানি কাম রোজগার, রোজগার। ঝপা মাসে হেভি খুশি, কারণ ছাদ খুঁজে পেয়েছে, উনি ছাদ খুঁজছিল ছাদ। আর যখন বলেছে না টাকাটা থাকবে, তখন একটা কথা ঝপা মাসে বলেছে, কে আগে যায় কে পরে যায় এটা কেউ বলতে পারে, এটা সত্যি কথা। কারণ আপনার যখন মেশামশাই ক্যান্সার ছিল এবং এমন স্টেজে ছিলেন আপনি, আপনার যাওয়ার চান্সটাই কিন্তু আগে ছিল। তো দেখুন, সেই লোকটা হ্যান্ডসাম ছিল, পয়সা ছিল, রোগ ছিল না, সেই কিন্তু চলে গেল। ঝপা মাসে কিন্তু এটা মনের কথা বলেছে যে কে আগে যায় কে পরে যায় এটা কিন্তু বলা যায় না। ঝপা মাসি ওই প্রেমিক আগে চলে গেল, আর আপনি এখানে সময় নিয়ে ভেবে চিনতে এনেছেন, বলেছেন না 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 মেশামশাই, আপনি ভেবে চিনতে আনেননি, আপনি ট্রেন্ডিং, আপনার ঝপা মাসির চ্যানেল রিচ, আর দেখেছেন রোজগার, আপনার রোজগার ডাউন টু ডাউন টু, আর দিন 3-4 মাস পরে হলে আপনার ভিউজ আর 200-300 বেশি হলো না, হলে ঝপা মাসির এসেছে, তাই এখন আপনি ভিউজটাকে ধরে রাখতে পারবেন। আপনার ওই রান্না দেখার জন্য 500-এর বেশি ভিউজ হলো না হলে, যা রোজগার করেছেন আগে দিয়ে করে ফেলেছেন, এখন আর সেটা হলো না হলে, তার জন্য আপনি এনেছেন। তো পুরোটাই না, এখানে কোনো দূর দূর তক ভালোবাসা নেই। ঝপা মাসি মনে আছে কি বলেছিলেন ভিডিও করে? আমার মনে আছে, জীবনে কোনোদিনও ভালোবাসা পাইনি, না আগের জনের কাছে না পরের জনের কাছে, কারণ আগের জন তো আপনাকে খেতে দিত না, মারতো, পরের জনও আপনাকে খেতে দিয়েছে, কিন্তু ঝগড়াঝাটি মারপিট হতো, কিন্তু আপনি বলেছেন পরে গিয়ে আবার খেতে দিত, বলতে না খা, খাওয়ার সুখ করেছে, আপনাকে খাওয়ার সুখ আপনাকে দিচ্ছে, বলছে না না রাগ করে থাকবি না, না খেয়ে থাকলে ওই মানুষটা আপনাকে জবরদস্তি করে খাইয়েছে, এটা আপনিই বলেছেন। কিন্তু আপনি আবার এটাও বলেছেন জীবনে কোনোদিনও ভালোবাসা পান নাই, তখন তো আমারও কষ্ট লেগেছে, কারণ যে বললাম দিনের শেষে আমি তো একটা মহিলা, ভালোবাসা বলতে আপনি চেয়েছিলেন সুখ সান্নিধ্য, ওটা পাননি, কারণ এইখানেও মেশামশা আপনার গায়ে হাত তুলতো, ওইখানের লোকটা আপনার গায়ে হাত তুলতো, দুইখানেই আপনি মার খেয়েছেন, আপনিই বলেছেন। আমি না ওই ভিডিওর বহির্ভূত কথাবার্তা বলি না, আপনার ভিডিওটা অনেক জায়গায় ডাউনলোড করা আছে, অনেক চ্যানেলও আছে, সেখানে আপনিই বলেছেন তোমরা জানো না কোথাও ভালোবাসা আমি পাই নাই। কিন্তু মেশামশায় আপনাকে খাওয়ার কষ্ট দিত, ওই লোকটা আপনাকে খাওয়ার কষ্ট দিত না, ঝগড়াঝাটি মারপিটের পরে বলতো চল চল খাই, চল চল খাই, দুজনে মিলে আপনারা খেতেন। তাই এই ভালোবাসার টানে আপনি 12 বছর পরে ফিরে আসেন নাই, যদি ভালোবাসার টানে আপনি ফিরে আসতেন তাহলে আপনি গেছিলেন কেন ওইখানে, কিসের টানে তাহলে গেছিলেন? যদি এখন ভালোবাসার টানে ফিরে আসেন, বলেন ছাদের টানে ফিরে এসেছি, পেটের ক্ষুধার জ্বালানি বাতে ফিরে এসেছি, দূর দূর তো ভালোবাসা নেই। আজকে যদি এই মেশামশার জায়গায় অন্য কোনো লোক, আপনার ভাই বা আপনার কেউ, যে কোনো আপন লোক আপনাকে আশ্রয় দিত, রাখার জায়গা দিত, আপনার জিনিসগুলিকে রাখার জায়গা দিত, আপনি কি মেশামশার কাছে আসতেন? আসতেন না, আসতেন না। তবে অবশ্যই ওই জায়গাগুলি তো হয়তো টেম্পোরারি হতো, ভাইয়ের বাড়িতে সারা জীবন
আমৃত্যু রাখতে হবে সেটা তো কথা না, রাও রাখতে পারতো, কিন্তু মেসামশাই বাড়িটাতে হতে আপনি হয়তো সারা জীবন থাকতে পারবেন আপনার শেষ দিন পর্যন্ত, কারণ বাড়িটা মেসামশার এবং যেহেতু মেসামশাই বাড়িটা মেয়ের নামে লিখে দিয়ে দিয়েছে, মেয়ে নিশ্চয়ই অতটা নোংরা হবে না মাকে বাড়ি থেকে বার জীবনও করে দেবে না, জীবনও করে দেবে এটা এটা আমি জানি তো। কারণ বাড়ি থেকে বের হয়ে গেলে আপনার বাড়ির ভাড়াটা ওকে দিতে লাগবে, এটাও চাইবে না, থাকবে উল্টো ঘরটা একটু আরেকটু বাড়ি বাড়ি কনস্ট্রাকশন করে টোরে হয়তো ভাড়া ফাড়া আপনাকেও রাখলে একটা পাশে ফেলে অন্য পাশে ভাড়াটা দিয়ে দিল, সেটা করতে পারে। আর কী ভাবছো তোমরা ভিউয়ার্সরা যে মা বাবার মিল দেখে ম্যান্ডি আর ম্যান্ডির বরের সদস্য মিল করবে? অসম্ভব। ম্যান্ডি আর ম্যান্ডির বর এখন অন ক্যামেরা মা বাবার সাথে মিলটা কোনো দিন দেখাবে না, দেখালে ভিউস কমে যাবে। তাই ভিউয়ার্সের সিম্পেথি চাই, তার জন্য মা বাবার কাছে যদি আসেও ঘুরেও বেড়ায়ও ক্যামেরাতে বন্দি করবে না তাড়াতাড়ি, আগে ওদের ভিউজ দেখবে, পাবলিক কতটুকুন খাচ্ছে দেখবে, পাবলিক কতটুকুন নিচ্ছে দেখবে, তারপর ভেবে চিনতে এত তাড়াতাড়ি মা বাবার সাথে মিলটা দেখাবে না, ম্যান্ডি দেখাবে না, ক্যামেরাতে দেখাবে না, পার্সোনাল লাইফে যাই হোক না কেন। মেয়েকে দেখাতে পারে যে মেয়ে আসছে দাদুদের কাছে বসছে, হ্যাঁ এটা দেখাতে পারে, কিন্তু নিজে যে এসেছে যে এক মাস বাবার বাড়ি থাকার নাম করে কুটিরে গিয়ে ঘুমিয়েছে, যেটা আমরা মানে ওর নিজের লোকরাই ধরতে পারিনি বা বলতে পারিনি, সে তো ওদের দেখাবে মা বাবার সাথে ওর মিল হয়ে গেছে? না না না, মিল হলে মা বাবার সাথে ওদের মিল হয়ে যায়, পাবলিক সিম্পেথি কম দেখাবে। এখন বলে আহারে দুইটা লোকের জন্য, আহারে দুইটা লোকের ভালো আছে, দেখাতে থাকবে। তার জন্য ম্যান্ডি অন ক্যামেরা মা বাবার মেয়ে হয়ে এত তাড়াতাড়ি আসবে না। ওকে চলো, একটা কথা আজকে বলে দিলাম, বাই।